ট্রেন দুর্ঘটনায় ছাত্রীর জীবনে ঘনিয়ে এলো অন্ধকার। জানালার কাচের টুকরো লেগে গুরুতর জখম অষ্টম শ্রেণীর ছাত্রীর চোখ। চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে খড়গপুর রেলের হাসপাতালে। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় চোখ হারাতে বসেছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। আহত ছাত্রীর নাম মালাকু খাতুন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সে ব্যাঙ্গালোর থেকে হাওড়াগামী সুপারফাস্ট ট্রেনের যাত্রী ছিল। সে ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হবার পর ট্রেনের জানালার কাচ চোখে লেগে গুরুতর অসুস্থ হয়েছে অষ্টম শ্রেণীর ওই স্কুল ছাত্রী। সূত্রের খবর, সে এই মুহূর্তে একটি চোখে দেখতে পাচ্ছে না। অনুমান করা হচ্ছে তার সেই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। ট্রেনে চাপা পড়েছিলাম, আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমার চোখে কাঁচ পড়ে চোখে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চোখ চাইতে পারিনি। আর পায়ে একটু ঘন্টা লেগেছে, পায়ে লেগেছে, কোমরে পিঠের চালে লেগেছে। ওই চোখে এখন অসুবিধা হচ্ছে? হ্যাঁ। কি হচ্ছে সমস্যা? কিচ্ছু দেখা পাচ্ছি না। কে কে ছিল সঙ্গে সঙ্গে? মা, বাবা, বোনেরাও ছিল। উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কবলে পড়েছেন অসংখ্য যাত্রী। তাদের মধ্যে সাতজনকে নিয়ে আসা হয় খড়গপুর রেলওয়ে হসপিটালে। প্রথমে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বালাসোর স্টেশনে। সেখান থেকে পরে অন্য একটা ট্রেনে করে নিয়ে আসা হয় খড়গপুর হিজলি স্টেশনে। তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় খড়গপুর রেলওয়ে হসপিটালে। এখন সেখানেই চিকিৎসা চলছে ওই সাতজন ট্রেন যাত্রীর। আমি ব্যাঙ্গালোরে কাজ করি, তো ব্যাঙ্গালোর থেকে ফিরছিলাম আর কি। ওই আসার সময় বালেশ্বর স্টেশন ঢোকার আগেই আর কি এরকম খুব জোর আওয়াজ হয়, আর পোস্টের সাথে সাথে পোস্টে আর কি বগি যখনই টাচ হতে হতে যায়, খুব স্পিডে ছিল গাড়ি, তখন ওই আগুনের ফলকার মতো ওই যে বেজে উঠছে, তা ওই সময় খুব সব ভয় পেয়ে যাই। খুব জোর একটা আওয়াজ হয়, হতে গাড়ি পাল্টি মারে, আমাদের বগি পাল্টি মারে, পুরো লাইট টাইট অফ হয়ে যায় ভিতরে। কোনো রকমভাবে ওখান থেকে আমরা বেরিয়ে আসি, আর আমার পাশাপাশি যত লোকজন ছিল অলরেডি তারা ওইখানে ডেড হয়ে গেছে। ওখান থেকে ট্রেন থেকে বার করার মতো ওই মোমেন্টে, যেই মোমেন্টে বেরিয়ে এসেছি স্যার, ওই মোমেন্টে কেউ ছিল না, কারণ ওইটা হওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি। হ্যাঁ, নিজেরা বেরিয়েছি, আর ওই যে ওনার ওই ছোটো ছোটো বাচ্চা, ওদেরকেও বার করেছি। করে রীতিমতো ওই জায়গায় চোখে মুখে জল দেওয়ার পরে আমরা কিন্তু দেখছি এই বুকের সাইড ফাইডগুলো ঘাড় এত যন্ত্রণা, মানে শ্বাস নিলে পরে এই যন্ত্রণা, কাশি হলেও যন্ত্রণা হচ্ছে। খড়গপুর থেকে করমণ্ডল এক্সপ্রেসে সওয়ার হওয়া এক মহিলা যাত্রী জানিয়েছেন তিনি ছিলেন করমণ্ডল এক্সপ্রেসের B5 বাতানুকুলার বগিতে। দুর্ঘটনার কবলে পড়ে বগিটি উল্টে যায়, ট্রেনের ছাদ দিয়ে তাদেরকে বার করে আনা হয়। তার হাতে জোরালো আঘাত লেগেছে এবং হাতের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি অনুমান করছেন। একই সঙ্গে বেঙ্গালুরু হাওড়া থেকে হাওড়ামুখী ট্রেনে বহু যাত্রী আহত হয়েছে। আমরা যা রে থে ইয়াহ সে খড়গপুর সে বিশাখাপট্টনম রাজমন্ডরি আমলো করমণ্ডল মে থে। উসকে বাদ 1 ঘন্টে কে বাদ জো 5 বাজে ইয়াহ সে স্টার্ট হুয়া তকরিবন 1 ঘন্টা 1 ঘন্টে মে একদম হিলনে লাগা, ডর গিয়া আমলো, ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা, পুরা পলট গিয়া আমরা, ও পাঁও কে উপর সিট ব্যাঠ গিয়া, উঠনে সকতা আমরে উপর সব লোক গির গিয়া, এ হাত কে উপর পুরা চাপ আ গিয়া, উঠ নেই সকতা থা, বেটা উপর সে বুলা রা হ্যা, হম ক্যা করে সমঝ মে আতা, ফির যাকে সব লোক উঠায়, উঠানে কে বাদ ফির উপর সে তোড় কে উপর সে নিকালা, উসকে বাদ ফির হসপিটাল লে গিয়া, ওয়াহ পে ফার্স্ট এড কিয়া, ইঞ্জেকশন লাগায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়গপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।